আর একদিন ভাই জানতে চেয়েছেন শেখ জানাজার সালাতে সুরা পড়া কি সন্ন্যাস নাকি ওয়াজিব সুরা বলতে ভাই আপনি কি নিয়া করেছেন আমি বলতে পারলাম না তবে সুরা বলতে সুরা ফাতে যদি পড়ে থাকেন তো এটা দিন এটাকে অজেব মনে করে থাকেন এবং এই মর্মে তারা বোখারি শরীফে এখানে হাদিস হিসেবে পেশ করে থাকেন বোখার সাহেব এখানে হাদিস পেশ করে থাকেন যা ইবন আব্বাস থেকে বর্ণিত ইবন আব্বাস আনহ তিনি একটি জানা যায় সরাফাতে জোরে করে পড়েন এবং বলেন এটা আমি এই জন্যই করলাম অর্থাৎ এভাবে জোরে করে আমি পড়লাম কেরাত করলাম এই জন্যই যাতে করে তোমরা যে না যে এটা সন্ন্যাহ এটা সন্ন্যাহ মানে এটা রসু উল্লা সাল সালামের তরিকা তো বেশ কিছু মনে করেন এই হাদিসের আলোকে বা এই জাতীয় হাদিসের আলোকে যে জানাজার সালাতে সোরাফাতে পাওয়াটা অজীব বা ফরজ পক্ষে আরও কিছু আলামাদীন কেরাম ওলামায় কেরাম রয়েছেন যারা জানাজার সালাতে সোরাফাতে অপরিহার্য ফরজ মনে করেন না বা অজীব মনে করেন না পাওয়াটা ভালো মনে করেন আর মাঝার কথাটা প্রসিদ্ধই রয়েছে তারা সোরাফাতে না পড়ার পক্ষে গিয়েছেন তো এটাই হলো সব থেকে রক্ষতা যেটা হাদিসের ভিতর প্রমাণ হয়ে গেছে সেটাকে না পড়া মাঝা বানিয়ে সঠিক নয় তো যা হোক বিষয়টাতে বিতর্ক রয়েছে তবে সঠিক হলো যে ফাতেহা জানাজার সালাতে পড়াটা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য করণীয় যা অজীব হতে পারে আর সন্নত বটেই কাজী সোরা ফাতেহা যায় পড়া থেকে বিরত থাকা মানে কি নিজের সালাদকে বিতর্কিত করে ফেলা কিছু দিন যারা বলা দিয়ে গিয়েছেন জানাজা পড়া জানাজার ক্ষেত্রে ফাতে পড়া তারা আম হাদিসকে পেশ করেছেন আম হাদিসের ভিতরে বলেছেন লা কিতাবাখরাব ফাতে যে সোরা ফাতে পড়ে না তার নামাজ হয় না তার নামাজ হয় না মানে কোনো নামাজ হয় না না ফরজ নামাজ না নফল নামাজ না জানাজার নামাজ না এস এস নামাজ কোনো নামাজ হয় না এভাবে তারা অর্থ করেছেন সুতরাং সতর্কতা অবলম্বন হওয়া জরুরি শেখুল সাহেব না তাই মেয়ের রহমতুল্লাহ আলহে ব্যক্তিগত হবে জানাজার ভিতরে সোরা ফাত হ্যা পাওয়াটা মনে করতেন মোস্তাহাব মনে করতেন তো এভাবে একতলাফ তো আছেই বটে কিন্তু আমরা দইলের আলোকে যেটা সব থেকে নিকটবর্তী হকের নিকটবর্তী সেটাকে আমরা গ্রহণ করব। সুতরাং জানাজা নামাজে সোরা ফাতে আমরা অবশ্যই পড়ার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন